একদিকে করোনা, অন্যদিকে লকডাউন, তারই মাঝে রানাঘাট জেলা পুলিশ ও শান্তিপুর থানার উদ্যোগে করা হলো এক মহৎ রক্তদান শিবির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রানাঘাট জেলা পুলিশ ও শান্তিপুর থানার উদ্যোগে করা হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। এই রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলা সুপার VSR অনন্তনাগ, অ্যাডিশনাল SP আজাহার এ তৌসিফ, SDPO লালটু হালদার, CI জয়ন্ত লোধ চৌধুরী, শান্তিপুর থানার OC সুমন দাস, সাব ইন্সপেক্টর বিকাশ হালদার, সাব ইন্সপেক্টর সুজিৎ চক্রবর্তী সহ অন্যান্য অফিসারেরা। মোট 40 জন পুলিশ অধিকারী এই রক্তদান শিবিরে রক্তদান করে। তবে আজকে এই রক্তদান শিবিরের বার্তায় বিশেষভাবে উঠে আসে একের রক্তে অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন, যাদের আছে মহৎ প্রাণ তারাই করে রক্তদান। এই মূল মন্ত্রকে সামনে রেখেই অনুষ্ঠিত হলো শান্তিপুর থানায় রক্তদান শিবির। মাধব দেবনাথের সাথে সৌভিক ভট্টাচার্যের রিপোর্ট, স্টার নিউজ বাংলা। মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিলেন বারাসাত 27 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। করোনা মোকাবিলায় এলাকার সর্বস্তরের মানুষের সহায়তায় গরিব ও খেটে খাওয়া মানুষ ও সার্মেয়দের রক্ষার্থে তারা নিজেদের খরচায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। করোনা মোকাবিলায় তারা শেষ পর্যন্ত লড়বেন বলে জানালেন। পাড়ার যে ভাইরা যারা আছে, অধিবাসী বৃন্দ, বিভিন্ন শক্তিনগর অধিবাসী সবাই পরিচালনায় আমরা প্রথম লকডাউন থেকে আমরা মানুষের সেবা করে গেছি। বিভিন্ন অসহায় মানুষ, গরিব মানুষ, তাদের পাশে দুমুঠো চাল ডাল অন্ন আমরা তুলে দিয়েছি। এবং সেই দিনকে থেকে আমরা রাস্তার যে অসহায় কুকুরগুলো মানে সেবায় আমরা প্রতিদিনই তাদের খাবার দিয়েছি, অন্ন কম বেশি সব প্রতিদিনই দিয়েছি। যেমন আশুতোষপল্লী, শক্তিনগর, মহানন্দ মিশন পল্লী, শাহনগর, কলিপুকুর, টোটাল এইসব 5টা পাড়া, যত রাস্তায় যারা সেবায় কুকুরগুলো ছিল রাস্তায়, প্রত্যেক দিন আমরা খাবার তুলে দিয়েছি। আমরা নিজস্ব অন্তর দিয়ে, আমরা যেমন মধ্যবিত্ত গরিব শ্রেণীর ছেলে, আমরা আমাদের পরিবার সব গরিব, তো আমাদের এই কান্নাটা আমাদের, যেমন অনেকেই পাড়ার যারা লজ্জায় বলতে পারেন না যে একটু দুমুঠো চাল হলে ভালো হতো, একটু ডাল দিলে ভালো হতো, এরকম বিভিন্ন মন থেকে আমাদের পাড়ার অনেক মেয়ে ছেলেরা, অনেক পাড়ার ভাইরা অনেকে বলেছে। আর এই সহযোগিতাটা কি আপনারা আপনাদের পকেট থেকেই করছেন? দেখুন, আপনারা নিজস্ব সহযোগিতা করছেন কি? দেখুন, আমাদের নিজস্ব সহযোগিতাই আমরা করছি, কারণ হচ্ছে প্লাস হচ্ছে আমাদের পাড়ার কিছু সিনিয়র দাদারা আছেন, আমাদের জুনিয়র আমরা আছি, আমরা নিজেদের মধ্যে দিয়ে কালেকশনের মাধ্যমে আমরা মানুষের পাশে, অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছি। বারাসাত থেকে ক্যামেরায় জগন্নাথ মণ্ডলের সাথে সঞ্জয় চক্রবর্তীর রিপোর্ট, স্টার নিউজ বাংলা। করোনার কারণে বহু সংগঠন ও ক্লাবগুলি তাদের রক্তদান শিবির স্থগিত রেখেছে। তার জেরে বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে রক্তের প্রচণ্ড সংকট দেখা দিয়েছে। এই সময়ে রক্তের যোগান রাখাটা জরুরি, তাই আগামী 26 এপ্রিল 2020 রবিবার হুগলির জিরাটের এলাকাবাসীর উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সকল গ্রামবাসীর উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কাম্য। স্থান জিরাট শক্তি সংঘ ক্লাব, সময় সকাল 10টা।